মাইন্ড লজিক যেটার কোনো সেন্স নাই অনেক কমপ্লেক্স একটা গেম এখানে অনেক কিছুই করার আছে আর এটার মেকানিজম অনেক কিন্তু মাইনক্রাফ্ট এর কয়েকটা জিনিস আছে যেটার কোনো লজিক নাই আবার অনেকগুলো ইউজফুল ফিচারও আছে বাট আজকের ভিডিওতে আমরা মাইন্ড ক্রাফ্ট বিষটার লজিকের ব্যাপারে কথা বলবো যেটা সেন্স মেক করা না আর যদি এরকম ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবনে প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলবেন আর আজকে আমাদের লাইকগুলো হচ্ছে পঁচিশটা আজকে কমেন্ট করতে পারবেন ওকে এটা অনেকেই জানেন হয়তো আসবে তো মাইন্ড্র ধরলাম এখানে দুইটা গরু আছে গরু নাম্বার ওয়ান গরু নম্বর টু তো এটা ব্রিড করে গরু নাম্বার থ্রি হলো এতটুক তো ঠিক আছে এখন আমার কোয়েশ্চেন হচ্ছে গরু নাম্বার থ্রি আর গরু নাম্বার ওয়ান কিভাবে ব্রিড করে গরু নাম্বার ফোর হচ্ছে এটা কোনো মেক করা না নাম্বার টু বানাইতে কি লাগে একটা আর বোল কিন্তু এখন আমার কথা হচ্ছে এটা বানায় লাভ কি একটা রেবির পাঁচটা হাঙ্গারবার পূরণ করে কিন্তু কুক যদি আলাদা করে খাওয়া হয় তাহলে এই র্যাবিট টিউ হচ্ছে বেশি হাঙ্গারবার এটা ফিল করা তাহলে এটা বানায় লাভ কি নাম্বার থ্রি

মাইন্ডকেফটা আপনাদের সবার কাছে একটা ক্যারেক্টার আছে লবে সেটা স্টিভ বা অ্যালেক্স দেওয়া হয় বাট আপনারা চাইলেই নিজেরা নিজেদের ক্যারেক্টার হয়তো বানাইতে পারেন না হলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন এখন মাইন্ডকেফটা ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম থাকে যেগুলো আপনারা হোল্ড বা পিক করতে পারেন এখন আমার কোয়েশ্চেন হলো কোন কিছু পিক বা ধরার জন্য তো আঙ্গুল লাগে কিন্তু মাইন্ডএফটা ক্যারেক্টার কোন আঙ্গুল নাই এটা লিটারলি একটা বক্স তো ক্যারেক্টার গুলো কিভাবে কোন কিছু পিক বা হোল্ড করতেছে এটা পসিবল কিভাবে নাম্বার সেভেন

যে কোন থেকে সম্ভব ওয়াটার আনেন যেখানে ইচ্ছে না আপনারা হাজার ব্লক উপর থেকে পড়েন আর আপনাকে বাঁচানোর জন্য একটা ওয়াটার বাকিটে যথেষ্ট আর এটা নিয়ে আমি কমপ্লেন করতেছি না এটা অনেক ভালো একটা জিনিস আর এটা অনেক ফাইটের সময় ভালোই কাজে আসে কিন্তু এখন আমার কোশ্চেন এর কেউ দাও যে কেন কোল্ড ট্রেনের পানি থাকা সত্ত্বেও আমরা ড্যামেজ খাই কোল্ডেনের পানিতে পড়লেও কেন আমাদের ড্যামেজ হয় এখন ঠিক আছে মানলাম যে হইতে পারে কোল্ডেনের সলিড জায়গায় লাগার কারণে আমাদের ড্যামেজ টা হচ্ছে মেক সেন্স বাট এখানে তাহলে আরেকটা জিনিস আছে আমরা যদি ওইখানে ড্যামেজ খাই তাহলে ওয়াটার লক চেস্টের উপরে পড়ার পরে আমাদের কোনো ড্যামেজ হয় না কেন এটা কিভাবে পসিবল হয় তাহলে নাম্বার এলিভেন

তাহলে ঘুমাতে পারবেন আর এটা আপনাদের রাত স্কিপ করে দিবে কিন্তু আপনারা মাইন্ড ক্রাফ্ট সব জায়গায় ঘুমাতে পারবেন না অনলি ওভার ওয়ার্ল্ড বা মেন আপনারা বেড দিয়ে রাত্রে ঘুমাতে পারবেন আর অন্যান্য ডিমেনশন যেমন নেদার আপনারা ঘুমানোর চেষ্টা করলে আপনাদের বেড এক্সপ্লোর করবে আর আপনাদের প্রচুর ড্যামেজ হবে ভালো আর্মার না থাকলে ওই ড্যামেজ আপনারা মরেও যেতে পারেন এন ডাইমেনশনে সেম সিস্টেম বাট এই সিস্টেম অনুযায়ী কারোর অন্য ডিমেনশনে ঘুমানোর কথা না তাহলে কিভাবে ভিলেজাররা নেদারে ঘুমাতে পারে ভিলেজাররা নেদার আর এন্ডে চাইলেই ঘুমাতে পারে তখন বেড এক্সপ্লোর হবে না মানে এটা কেমন ডিসিশন ভাই নাম্বার থার্টিন ফটার বিকন অনেক ক্রিয়ার একটা জিনিস আর এটা ক্রাফ্ট অনেক প্যারা একটা বিকন বানাইতে আপনাদের বইদার কে মারতে হবে আর বুইদার কে মারলে আপনারা নিদেশ পাবেন যেটা দিয়ে আপনারা বিকন বানাতে পারবেন আর এছাড়াও আপনাদের অবসিডেন্ট মাইন্ড করতে হবে আর দুইটা ডায়মন্ড লাগবে তাহলে আপনারা খুব ইজিলি একটা বিকন বানাইতে পারবেন এখন অনেকে হয়তো ভাবতেছেন যে আমি কেন বিকনের রেসিপি বলতেছি তো এটার কারণ হলো বিকন ভাঙার জন্য কিন্তু স্পেসিফিক লাগে না হাত দিয়ে ইজিলি ভাঙা যায় কিন্তু এটা পসিবল কিভাবে কারণ ওইটার ভিতরে অবসিডিয়ান আর ডায়মন্ড থাকে আর এই দুটা পাওয়ার জন্য আপনারা হাত ইউজ করতেই পারবেন না তাহলে বিকনের ভিতরে যাওয়ার পরে এমন কোন রাসায়নিক বিক্রিয়া ঘটে যেটা হাত দিয়ে পাওয়া যায় নাম্বার 14 মাইন বৃষ্টি মব স্পন হয় এনভায়রনমেন্ট ডার্ক হয়ে যায় তাই মুড ভালো থাকে না রিয়েল লাইফেও সেম বাই দ্য ওয়ে আপনারা হয়তো জানেন যে বৃষ্টি ক্লাউড থেকে পরে মানে এটা কমন সেন্স কিন্তু ماينক্রাফটের এই কমন সেন্সি নাই ماينক্রাফটে আপনারা ক্রিয়েটিভ মোডে ক্লাউডের উপরে যান ওখানও দেখবেন বৃষ্টি হচ্ছে মানে ক্লাউড থেকে যদি বৃষ্টি না পড়ে তাহলে কি আকাশ ছিদ্র হয়ে বৃষ্টি পড়তেছে ماينক্রাফটে নাম্বার 15 ماينক্রাফট স্ক্যাম করে কিভাবে করে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন ماينক্রাফটে স্টেয়ার রেসিপি আপনারা কি জানেন ওইটা বানাইতে আপনাদের টোটাল 6টা উড লাগবে আর আপনারা পাবেন কয়টা চারটা মানে এটা হিসাবে কিভাবে আসে একটা একটা ফুল ব্লকের ছিদ্র করে দিলে স্টেয়ার হয়ে যায় উল্টা আরো উঠ বাঁচবে তাহলে মাইন্ড কিভাবে ছয়টা উট নিয়ে চারটা দিতেছে ছয়টা দিলেও মানা যেত কিন্তু চারটা কিভাবে দেয় সেটা আমি নিজেও না আবার মনে করেন আপনাদের কাছে একটা ফুল নিউ আয়রনের একটা জিনিস আছে আরো ধরলাম যে ওটা ইন্টার করা এখন আপনার ওইটা আর লাগবে না আর আপনি ওইটাকে ফাইন্যান্সে দিলেন তো আপনাকে কয়টা আয়রন নাগেট দেওয়া উচিত আপনার মনে হয় যতটাই মনে করেন অ্যাটলিস্ট একটা তো দেওয়ার কথা না আর মাইনক্রাফট সব আয়রন টুল আর আরমনে একটাই নাগেট দিবে আপনাকে আর এটা হচ্ছে বড় আমি আমার জীবনেও দেখি নেই আর এটা কোনো লজিকের আন্ডারও পড়ে না নাম্বার সিক্সটিন মাইনক্রাফট উইথ ফার্নেস ফার্নেস মাইনক্রাফট কেউ চেনে এটাকে আমি মনে হয় দশ বছর আগে এটা একবার ধরছিলাম আর ভাবছিলাম এটা কি করে তারপর থেকে এটা ইউজ করা তো দূরের কথা আমার রিসেন্টলি মনে পড়ছে যে এটা এক্সিস্টও করে আচ্ছা আপনাদের মধ্যে কয়জন জানেন এটার কাজ কি এক্সাক্টলি এটা এতটাই ইউজলেস যে কেউ জানেই না যেটা যদি আর এটা কারণ করে আর ওটা ভালো স্পিড দেয় তো মাইন্ড মধ্যে এটা থাকার কোন দরকারই ছিল না নাম্বার সেভেন্টিন মাইন্ড নেদারে যখন আপনারা ওয়াটার বাকেট প্লেস করবেন তখন ওয়াটার সাথে সাথে রিমুভ হয়ে যাবে এটার কারণ হলো মাইন্ড নেদারে নেদারে প্লেস করার সাথে সাথে যেহেতু অনেক গরম তাই ওটা শুকায় যায় তো সেই হিসাবে মাইন্ড নেদারে ওয়াটার কোনো কিভাবে তাহলে কিভাবে এর পিগলিং বাটানিং এর সময় ওয়াটার বোতল দেয় ওরা ওয়াটার বোটল পায় ও কোথা থেকে আচ্ছা বুঝলাম ওরা নেদারে কোনো এক জায়গা থেকে পাই একভাবে বাট ওরা ওয়াটার বটল দিয়ে করেটা কি ওরা কি পানি খায় এটা আসলেও অনেক অদ্ভুত একটা জিনিস নাম্বার এইটিন

মাইনক্রাফটে আই ডোন্ট নো হাউ বা দুইটা গরুর মধ্যে যদি আপনারা একটা ওয়াল দেন তাও ওরা ব্রিড করতে পারবে মানে কেমনে পসিবল ভাই এটা আচ্ছা এটা গেল আরেকটা জিনিস যে এদেরকে বাকেট দিয়ে এদের কাছ থেকে আনলিমিটেড মিল্ক আপনারা নিতে পারবেন বাট এটা কিভাবে পসিবল এদের পেটে কিভাবে এত জায়গা আছে আরো যদি বলি মাইনক্রাফট এর বাকেটের সাইজ এক হাজার লিটার তো কিভাবে এরা আনলিমিটেড দুধ দিতেই থাকে দিতেই থাকে এটা পসিবল হয় কিভাবে তো হ্যাঁ এটাই ছিল আজকের ইলজিক্যাল লজিক ভিডিও দেখা হবে পরের ভিডিওতে দেখলেন বা Bye.